660 মেগাওয়াট করে 1320 মেগাওয়াট সক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট পুরোপুরি চালু হয় 2020 সালে। তবে কয়লা সংকটের কারণে চলতি বছরের 25 মে ও 5 জুন পরপর বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ সারা দেশেই স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। গেল 17 জুন ইন্দোনেশিয়ার বালির পানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ অ্যাথেনা 41,207 টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছায় 23 জুন। সেদিন থেকে শুরু হয় কয়লা খালাস প্রক্রিয়া। অবশেষে রোববার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রটি। শুরুতে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট সচল হয়। এখন থেকে কয়লাবাহী জাহাজগুলো কিন্তু নিয়মিত আসতে থাকবে এবং আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুসারে আগামী দুই সপ্তাহের মধ্যেই আশা করা যায় যে আরও 10টি জাহাজ পায়রা বন্দরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসবে এবং এর মাধ্যমে যে কয়লা নিয়ে যে একটা সংকট ছিল এই সমস্যার সমাধান হয়ে গেছে। ভবিষ্যতে আর কয়লা নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আপাতত নাই। ফের যাতে সংকট তৈরি না হয় সেই লক্ষ্যে 1 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত কমপক্ষে 17টি মাদার ভেসেলে আমদানি করা হবে আরও কয়লা। সরকারও আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের যা সবগুলোই করা আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে অর্থ সহযোগিতা করে চায়না ন্যাশনাল ম্যাশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি সিএমসি। এপ্রিল মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া প্রায় 39 কোটি মার্কিন ডলার। দীর্ঘদিন বিল পরিশোধ না করায় গেল মাসে কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি। এখন কলাপাড়া 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।